নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশ আর তিরিশে জুন দু এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকারা উনত্রিশ আর তিরিশে জুন দু হাজার এই দুই দিনের মধ্যে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে ফাটকায় লাভ আনবে ঘরে উৎসবের বাদ বরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাত ছাড়া হবে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে এই দিনগুলিতে আপনার অনেক সম্ভাবনা থাকবে যখন আপনি যথেষ্ট এবং রোমান্সের জন্য অনেক শুভ সুযোগ পাবেন কারণ এই সময়ে আপনাকে প্রেমের সঙ্গে একা সময় কাটাতে দেখা যাবে তবে এটি শুধুমাত্র অল্প সময়ের জন্যই সম্ভব হবে তাই এই শুভ সময়ের সঠিক ব্যবহার করুন যেসব নববিবাহিত ব্যক্তিরা গতবার থেকে তাদের বিবাহিত জীবনে উন্নতির জন্য চেষ্টা করেছিলেন তারা এই দিনগুলিতে সুখবর পাবেন ছোটো অতিথির আগমনের সুসংবাদ শুনে আপনি কিছুটা আবেগপ্রবণ বোধ করবেন তবে এটি আপনার বিবাহিত জীবনকে আরও শক্তিশালী করে তুলবে যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলেও আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলের মলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য একটি অনুকূল দিন হতে চলেছে ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ আপনি এই দিনগুলিতে অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে আপনি যদি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন কারণ আপনি আপনার অসুস্থতা নিয়ে যত কথা বলবেন ততই খারাপ হবে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটকন পাবেন আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝন আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার একাগ্রতা বজায় রাখতে হবে এবং অবিরাম কাজ করতে হবে আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন জ্যোতিষ শাস্ত্রে বলে হাতের রেখা দিয়ে মানুষ চেনা যায় এই শাস্ত্র অনুযায়ী আপনি মানুষটা কেমন তা আপনার হাত দেখলেই বলে দেওয়া যায় হৃদয় রেখা আয়ু রেখা শীর্ষরেখা সহ অনেক রেখায় হাতে দেখছেন রেখা নিয়ে শুনেছেন অনেক কথা বলা হয় যে ব্যক্তির হাতে এই চিহ্ন থাকে তিনি বেশ ভাগ্যবান হয়ে থাকেন যেহেতু এই এম চিহ্নটি হৃদয় রেখা মস্তিষ্ক রেখা আর জীবন রেখার সমন্বয়ে তৈরি হয়ে থাকে সবার হাতে এই চিহ্ন দেখা যায় না আবার সবারটা সমান স্পষ্ট হয় না এই এম চিহ্ন থাকা ব্যক্তিরা বেশ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বিবেকবান হন যদি কোনো পুরুষের হাতে এই চিহ্ন থাকে তাহলে তিনি জীবনে অনেক সম্মান ও যশের অধিকারী হন ধনী ও প্রভাবশালী ব্যক্তি হিসাবে সমাজে জায়গা করে নেন জীবন সঙ্গীকে যেমন সম্মানের শ্রেষ্ঠ জায়গায় বসান তেমনই সঙ্গীর কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়ে থাকেন বলা হয় যে ব্যক্তির হাতে এই চিহ্ন থাকে তিনি বেশ ভাগ্যবান আবার কোনো নারীর হাতে যদি এই চিহ্ন থাকে তাহলে পুরুষের তুলনায় তিনি আরও বেশি ভাগ্যবতী হয়ে থাকেন এরা খুবই চালাক সরল মানা এবং কাজ দক্ষ হয়ে থাকেন এরা আদর্শ মা হতে পারেন শেষ কথা হচ্ছে এই সব কথা বলছে জ্যোতিষশাস্ত্র বাস্তব অন্যরকম হতে পারে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে নিজের জন্য অর্থশাস্ত্রে আপনার ধারণাটি সম্পন্ন হতে পারে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত আপনি বুঝতে পারবেন যে প্রেমী কিছু বিকল্প আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে আপনাকে আপনার কাজ সময়ই শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আপনার বৈবাহিক জীবনের ওপর আশা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য এই রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ